সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব পেঁপের ওষুধি গুণ এবং উপকারিতা নিয়ে। আমরা সবাই জানি আমরা প্রতিদিন যেসব শাকসবজি খাই তার মধ্যে অনেক এমন আছে যেগুলোর অনেক গুণাবলী আছে যেগুলো শরীর সুস্থ রাখতে সাহায্য করে। সুস্থ থাকতে খাওয়া দাওয়ায় শাকসবজির ভূমিকা অসীম। সুলভ ও সস্তা শাকসবজি শরীরকে সুস্থ রাখে। সেই সঙ্গে যদি কোনো কারণে শারীরিক অসুবিধা বা অসুস্থতা দেখা দেয় তাহলে নির্দেশ অনুসারে এগুলোর প্রয়োগও রোগ সারে। চলে যাই পেঁপের উপকারিতায়। পেঁপে বেশ সুস্বাদু একটি ফল, পাকলে এটি বেশ রসালো ও মিষ্টি হয়। এই পেঁপে কাঁচা থাকতেও খাওয়া যায়। সালাদ করে তেঁতুল মরিচ দিয়ে মাখিয়ে কিংবা সবজি হিসেবে রান্না করে খাওয়া হয় কাঁচা পেঁপে। কাঁচা পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। বিভিন্ন রকম অসুখ সারাতে কাঁচা পেঁপে খুবই উপকারী। অন্যান্য ফলের তুলনায় পেঁপেতে ক্যারোটিন অনেক বেশি থাকে, কিন্তু ক্যালোরির পরিমাণ অনেক কম থাকায় যারা মেদ সমস্যায় ভুগছেন তারা অনায়াসে খেতে পারেন এই ফলটি। পেঁপেতে আছে অ্যান্টি অ্যামোবিক ও অ্যান্টি প্যারাসিটিক বৈশিষ্ট্য, যা অন্ত্রের চলাচলকে নিয়ন্ত্রণ করে। এমনকি এটি বদহজম, কোষ্ঠকাঠিন্য, অ্যাসিড রিফ্লাক্স, হৃদযন্ত্রের সমস্যা, অন্ত্রের সমস্যা, পেটের আলসার ও গ্যাস্ট্রিক সমস্যা থেকেও রক্ষা করে। পেঁপের পুষ্টিগুণ ব্রণ ও ত্বকের যে কোনো ধরনের সংক্রামক থেকে রক্ষা করে। এমনকি এটি ত্বকের ছিদ্র মুখগুলো খুলে দেয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে এটি ফেস প্যাক হিসেবে ব্যবহার করা হয়। কাঁচা পেঁপে ত্বকের মরা কোষগুলোকে পুনরুজ্জীবিত করে তুলতে সাহায্য করে। এটি ব্লাড প্রেশার ঠিক রাখার পাশাপাশি রক্তের প্রবাহকে নিয়ন্ত্রণ করে। এমনকি শরীরের ভেতরের ক্ষতিকর সোডিয়ামের পরিমাণকেও কমিয়ে দেয়, ফলে হৃদরোগের সমস্যা থেকে সহজেই মুক্তি মিলে। পেঁপে ভিটামিন এতে ভরপুর, যা দৃষ্টিশক্তিকে ভালো রাখে। যারা ক্ষীণ দৃষ্টিশক্তিতে ভুগছে তারা নিয়মিত পেঁপে খেলে উপকার পাবে। পেঁপের মধ্যে থাকে ভিটামিন সি, যা স্কার্ভি রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। এর মধ্যে থাকে প্রচুর ক্যালসিয়াম, যা দাঁত ও হাড়ের জন্য খুবই উপকারী। যাদের আঁচিল রয়েছে তারা আঁচিলের উপর পেঁপের কষ লাগাতে পারেন। এভাবে দীর্ঘদিন লাগালে আঁচিল সেরে যাবে। কাঁচা পেঁপে বা পাকা পেঁপে দুটি কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে, আর পেঁপে খেলে পেট পরিষ্কার হয়ে যায়। পেঁপের পুষ্টিগুণ মেয়েদের জন্য সবচেয়ে বেশি দরকারি, কারণ এটি মহিলাদের যে কোনো ধরনের ব্যথা কমাতে কার্যকরী ভূমিকা রাখে। পেঁপের পাতা তেঁতুল ও লবণ একসাথে মিশিয়ে জল দিয়ে খেলে ব্যথা একেবারে ভালো হয়ে যায়। ঋতুচাপের সমস্যা থেকেও পেঁপে আপনাকে রক্ষা করবে। যারা বাচ্চাদের বুকের দুধ খাওয়াচ্ছেন তারা নিয়মিত পেঁপে খেতে পারলে তাদের বুকের দুধের পরিমাণ অনেক বেড়ে যাবে। সব থেকে ভালো হয় যদি কাঁচা পেঁপে খেতে পারেন। পেঁপে সেদ্ধ করে ডালের মধ্যে দিয়ে তরকারি করেও খেতে পারেন। যকৃতের ক্ষেত্রে পেঁপে ভীষণ উপকারী। আপনি যদি নিয়মিত পেঁপের রস খান তবে আপনার লিভারকে ভালো রাখবে। শুধু পেঁপের রসই নয়, পেঁপের আঠাও খুব ভালো কাজ করে শরীর সুস্থ রাখার জন্য। কাঁচা পেঁপে কিভাবে খাবেন? কাঁচা পেঁপে ছোট ছোট টুকরো করে কেটে নিন। এর মধ্যে গোলমরিচের গুঁড়ো ও লেবু মিশিয়ে নিতে হবে, তারপর এটি খেতে পারেন। এভাবে কাঁচা পেঁপে খেলে মুখের অরুচি ভাব দূর হবে। এমনকি জ্বর হলেও কাঁচা পেঁপে খেতে পারেন, আর এটি জ্বর ভালো করতেও সাহায্য করবে। এছাড়াও পেঁপে খেলে দাঁত, চুলকানি, যে কোনো ধরনের চর্মরোগ, ফুসকুড়ি, ব্রণ ইত্যাদি কমে যাবে। নিয়মিত পেঁপে খেলে তা ওজন কমাতে সাহায্য করবে। রোগ আরোগ্যে কাঁচা পেঁপের ব্যবহার। প্রতিদিন দুপুরে ভাত খাওয়ার পর এবং রাত্রিরে রুটি খাওয়ার পর এক টুকরো কাঁচা পেঁপে ভালো করে চিবিয়ে খেয়ে এক গ্লাস জল খেলে সকালে পেট পরিষ্কার হয়, অম্বল ও বদহজমের কষ্ট দূর হয়। 10 ফোঁটা করে কাঁচা পেঁপের দুধ বা আঠা প্রতিদিন অল্প জলে মিশিয়ে 15 দিন খেলে দাঁত ও চর্মরোগ সারে, কৃমি নাশ হয়। 20 থেকে 25 ফোঁটা কাঁচা পেঁপের আঠা অল্প চিনির সঙ্গে মিশিয়ে 1 মাস নিয়ম করে খেলে পিলে রোগ সারে এবং পেটের টিউমার এবং বায়ু রোগে উপকার পাওয়া যায়। 2 চা চামচ কাঁচা পেঁপের আঠা 2 চা চামচ চিনি মিশিয়ে 4 থেকে 5 সপ্তাহ ধরে 3 বার করে খেলে পিলের আয়তন ক্রমশ কমে যায়। 2 চা চামচ পেঁপের আঠা 1 চা চামচ চিনি মিশিয়ে দুধের সঙ্গে 20 থেকে 22 দিন খেলে অম্বল ও অজীর্ণ রোগের উপকার হয়। যেসব মায়েদের সদ্য বাচ্চা হয়েছে তারা কাঁচা পেঁপের তরকারি নিয়মিত খেলে তাদের স্তনের দুধ বাড়বে। কাঁচা পেঁপে বা পেঁপের গাছের আঠা 1 থেকে 2 মাস খাওয়া পুরনো আজীর্ণ বা পেঁপের অসুখে পুরনো পেটের অসুখ, কোষ্ঠবদ্ধতা প্রভৃতি রোগের পক্ষে উপকারী। পিলে ও লিভার বেড়ে যাওয়া তার সঙ্গে জ্বর ও দুর্বলতার ওষুধ হিসেবে দিন ও রাত্রিরে খাওয়া দাওয়ার পর নিয়মিত 3 থেকে 4 সপ্তাহ 5 থেকে 10 ফোঁটা করে পেঁপের আঠা খেলে উপকার পাওয়া যায়।
ওষুধ হিসেবে কাঁচা পেঁপের গুণ পাকা পেঁপের চেয়ে বেশি। পেপটিন বা পেঁপের আঠার গুণ অশেষ। গর্ভবতী মহিলাদের এবং যাদের মাসিক বেশি হয় তাদের পেঁপে খাওয়া উচিত নয়, কারণ পেঁপে রক্ত ভ্রূণ নিঃসারক। বড় কাঁচা পেঁপে চিরে নিয়ে তার নিচে একটি কাপ বা ডিশ রাখুন, এইভাবে দুধ বের করে নিন। এই দুধ বা আঠা তৎক্ষণাৎ রোদে শুকিয়ে নিন। এই আঠা গুঁড়ো করে শিশিতে ঢাকনা বন্ধ করে রাখুন। গ্যাস্ট্রিক বা আলসার গ্যাস্ট্রিকের অসুখে এক সপ্তাহ প্রয়োগে আশ্চর্য ফল দেয়। পাকস্থলীর দাহ, বায়ুর গোলক ব্রণ, অম্লপিত্ত, বদ হজম প্রভৃতি অসুখ এই চূর্ণ নিয়মিত খেলে সেরে যায়। আধা চামচ পেঁপের দুধে চিনি মিশিয়ে দুই সপ্তাহ খেলে আজীর্ণতা সারে। কাঁচা পেঁপের বীজ কৃমিনাশক। এই বীজ মেয়েদের ঋতু নিয়মিত করে এবং বেশি খেলে গর্ভপাত হয়। পেঁপের পাতা এক মাস খেলে হাড় সবল হয়। 3-4 দিন খেলে জ্বর নাশ হয়। পেঁপের পাতা জলে সেদ্ধ করে 3-4 সপ্তাহ চায়ের মতো তৈরি করে খাওয়ালে হৃদরোগের ভালো ফল পাওয়া যায়। আশা করি ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। যদি দর্শক ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে শেয়ার বাটনটি চাপ দিয়ে রাখবেন। পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।